বাঙালি রান্নার হেশেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি চিকেন রেসিপি কাবাবের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি অ্যাপ্রক্স 500 গ্রাম চিকেন। এখানে আমি বোনলেস চিকেন নিয়েছি। ফার্স্ট আমি চিকেনটাকে ম্যারিনেট করব, তার জন্য আমি নিয়ে নিচ্ছি একটা বড় মিক্সিং বোল। তাতে দিয়ে দিচ্ছি আমি টক দই। টক দই নিয়েছি আমি 3 টেবিল স্পুন। দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম, ধনে পাতা আমি এখানে পেস্ট করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি। এখানে আমি ধনে পাতার পেস্ট নিয়েছি 2 টেবিল স্পুন। আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট করে নিয়েছি। এখানে রসুনের ভাগটা কিন্তু একটু বেশি আছে, সেটা দিয়ে দিচ্ছি। আদা রসুন আর কাঁচা লঙ্কা মিলিয়ে আমি এখানে 2 টেবিল স্পুন নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। এবার আমি খুব ভালোভাবে চামচের সাহায্যে এটাকে একটু মিশিয়ে নেব। সমস্ত উপকরণ আমার খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি এতে অ্যাড করছি বোনলেস চিকেনগুলো। এবার আমি বোনলেস চিকেনটাকে খুব ভালোভাবে গ্রেভির সাথে মিশিয়ে নেব। চিকেনের সাথে আমার সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি এতে অ্যাড করছি গোলমরিচ গুঁড়ো 1 টিস্পুন, গরম মশলা গুঁড়ো 1/2 টিস্পুন, আর লেবুর রস দিচ্ছি 1 টিস্পুন, আর দিয়ে দেব স্বাদ মতো নুন। এবার আমি এই উপকরণগুলোকেও খুব ভালোভাবে চিকেনের সাথে একটু মিশিয়ে নেব। সমস্ত উপকরণই আমার খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে রেস্টে রাখবো আমি 1 ঘন্টা। যদি আপনাদের কাছে টাইম যদি বেশি থাকে তাহলে কিন্তু আরও বেশি টাইম আপনারা এটাকে ম্যারিনেট করার জন্য রাখতে পারেন, তবে আমি রাখবো 1 ঘন্টা। 1 ঘন্টা হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে দিচ্ছি। এবার আমি কাবাবগুলো বানাবো, তার জন্য আমি এখানে কিছু ব্যাম্বু স্কিওয়ার নিয়েছি। 10-15 মিনিট ধরে আমি স্কিওয়ারগুলোকে জলে ভিজিয়ে রেখেছি। জলে ভিজিয়ে রাখার কারণ হচ্ছে যখন আমি কাবাবটা বানাবো তখন এগুলোকে পুড়ে যাবে না, আর কাবাব বানানোর সময় এরকম স্কিওয়ার বা কাটি আমাদের লাগে। এবার আমি এই চিকেনগুলোকে এই কাটির ভেতর গিতে নেব। আমি আরও একবার ভালো করে চিকেনগুলোকে একটু মিশিয়ে নেব, দিয়ে এইভাবে চিকেনগুলোকে গেঁথে নেব। বানানো কিন্তু ভীষণ ইজি আর খুব তাড়াতাড়ি কিন্তু এগুলো তৈরি হয়ে যায়। আমি এটাতে 8 থেকে আর বেশি চিকেন দেব না, সেম প্রসেসে আমি বাকিগুলো বানিয়ে নেব। এবার আমি কাবাবটা বানাবো, তার জন্য ফ্রাইং প্যানটা ইউজ করছি। আমি কিন্তু গ্রিল প্যান ইউজ করছি না, কারণ সবসময় সবার কাছে গ্রিল প্যান থাকে না, তাই জন্য ফ্রাইং প্যানে খুব সুন্দরভাবে কাবাবটা বানানো যায়, সেই জন্যই আমি আজকে ফ্রাইং প্যানটা ইউজ করছি। আর তাতে আমি 1 টেবিল স্পুন দিয়ে দিয়েছি বাটার। আমি এখানে বাটার ইউজ করছি, আপনারা চাইলে রিফাইন তেলও ইউজ করতে পারেন, বা রিফাইন তেলের সাথে বাটার মিশিয়েও কিন্তু আপনারা এটাকে ইউজ করতে পারেন। এবার আমি এতে দিয়ে দেব কাবাবগুলো। দু 3 মিনিট অন্তর অন্তর আমি এগুলোকে উল্টে দেব। 2-3 মিনিট অন্তর অন্তর আমি এইভাবে একটু চিকেনগুলোকে ঘুরিয়ে দেবো, তা নাহলে কিন্তু সব সাইডে সেম কালার আসবে না। আর এই কাবাব হতে কিন্তু টোটাল টাইম লাগবে 7-8 মিনিট, আর তার মাঝে কিন্তু 2-3 মিনিট অন্তর অন্তর এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে পুরো কাবাবটাকে আমাকে রেডি করতে হবে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল নোটিফিকেশান সিলেক্ট করে নেবেন, তাতে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান সরাসরি পৌঁছে যাবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আমি ওপরে একটু এইভাবে বাটার লাগিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এখানে কিন্তু অয়েল ব্রাশও করতে পারেন। কাবাবগুলো আমার এখানে হয়ে গেছে, এবার আমি ফ্রাইং প্যানটাকে সাইড করে দিচ্ছি একটু স্মোকি করার জন্য। আমি এখান থেকে একটা কাবাব নিয়ে নিচ্ছি, ফ্লেমটাকে বাড়িয়ে এইভাবে গ্যাসের আগুনে এইভাবে ঘুরিয়ে ফিরে এগুলোকে একটু আমি এইভাবে ঝলসে নেব। এই সময় কিন্তু খুব সাবধানে করতে হবে, কারণ আগুনটা তখন কিন্তু হাই ফ্লেমে থাকবে।
এটা আমার হয়ে গেছে। সেম ভাবে আমি বাকিগুলোকেও করে নেব। সেম ভাবে আমি সবকটাই করব। আমি আবার একটু বাটার ব্রাশ করে নেছি প্যানটাতে আর একটু দিয়ে আমি বাকি কাবাবগুলোকেও দিয়ে দেব। এবার আমি আপনাদের দেখিয়ে দিই কাবাবগুলো ঠিক কেমন হলো। ভীষণ সফট আছে চিকেনগুলো আর ভেতরটা কিন্তু ভীষণ জুসি।